কিডন্যাপ হওয়ার পরে আসলে এখানে টেনশনের কিছু নাই। আমি গার্জিয়ানের উপলক্ষে বিশেষ করে বলতে চাই, ওনারা কোনো টর্চারিং করবে না। ওনাদের মেন কাজটা হলো এটা বিজনেস, এটা বিজনেস। ওরা মুক্তিপণ আদায় করে দিলে ওনারা ছেড়ে দিবে, ঠিক আছে। আর যেটাই আপনার এসএ শিপিং, ওনারা খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তখন 2010-এ আমার ফ্যামিলিকে, যা যা ফ্যামিলি আছে সবাইকে ওনারা সাপোর্ট করছে, যত দ্রুত পারছে ওনারা আমাদেরকে নিয়ে আসছে। আমরা যখন ওখানে ছিলাম তখনও প্রায় আপনার 42টা জাহাজের মতন আমরা পাইছি। সবচেয়ে উদ্ধার হয়েছে আমাদের আগে আমাদের এমডি জাহানমণি আগে আমরা উদ্ধার হয়েছি। তো আমরা যখন আপনার সিঙ্গাপুর থেকে বাঙ্গারিং নিয়ে, প্রভিশন নিয়ে আপনার রবানা দিয়েছি আমরা আপনার গ্রিসে যাব। তখন আমরা তখন গ্রিসে যেতে হলে আমরা সিঙ্গাপুর থেকে সেল করছি, সেল করে আমরা লাক্কা দিবে আমাদেরকে ওনারা অ্যাটাক করছে, অ্যাটাক করছে ঠিক দিন 3টার সময়। আমরা তখন ফাইরেসি ওয়াশ করতেছিলাম, আমরা ওয়াশ ডে বাই ডে অনেকে ফাইরেসি ওয়াশ করতেছি। 3টায় আমরা যখন আসছি তখন দুই দিক থেকে 2টা স্পিড বোট আসছে, আসার পরে আমরা এটা ফলো করতেছি কোন দিকে আসতেছে। আসার পরে আমাদের যাদের পিছন থেকে ওনারা আসছে, আমরা সবাই যতটুকু ইয়া ছিল আমরা লাঠি ছোড়া নিয়ে বা লোয়ালঙ্কর নিয়ে ওর দিকে থ্রো করছি, চেষ্টা করছি, চেষ্টা করবো। ওনারা কন্টিনিউ গুলি করতেছে AK-47 দিয়ে। তখন আমাদের ক্যাপ্টেন পারমিশন দিল, যে ক্যাপ্টেন পরিষ্কার পারমিশন দিল, ঠিক আছে আপনারা সব ক্লোজ করে দিয়ে উপরে চলে আসেন। তখন আমরা দরজা টরজা সব ক্লোজ করে দিয়ে, ওয়াটার ডোর ক্লোজ করে দিয়ে আমরা উপরে ব্রিজে চলে গেছি। চলে যাওয়ার পরে ওনারা অনেকক্ষণ ট্রাই করছে, প্রায় 1 ঘন্টা উঠতে পারে নাই। আমরা যা থার্ডে পড়ে অ্যাস্টাবোর্ডে আপনার যেটা করার দরকার করছি, চেষ্টা করছি। এখান থেকে নেভি কোস্ট গার্ড ডাকা হয়েছে, অফিসকে মেসেজ দেওয়া হয়েছে, তো অফিসও আমাদেরকে হেল্প করতেছে, কোস্ট গার্ডও রিপ্লাই দিচ্ছে। বাই দিবে 1 ঘন্টা পরে ওনারা আমরা ওদের স্পিড বোট নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার পরে বাই দিবে ওরা আবার 1 ঘন্টা পর আবার আসছে। আমরা তখন অফিস বলছে যে নিয়ারেস্ট যেদিকে আপনারা সেদিকে যান, ঠিক আছে। আমরা নিয়ারেস্ট দিকে যেতেছিলাম, এরপরে 1 ঘন্টা পরে ওঠার পরে ওনারা উঠার পরে উঠে গেল। তখন ওঠার পরে ওনারা এই আপনার ড্যাগে উঠলো, ড্যাগে উঠি ব্রিজের দিকে লকেট ল্যান্সার ধরে রাখছে ইঞ্জিন স্টপ করার জন্য। তখন আমাদের ক্যাপ্টেন স্যার ইঞ্জিন স্টপ করলো, স্টপ করা দেওয়ার পরে ওরা আপনার প্রায় তখন 9 জন অনবোর্ড হয়েছে। 9 জনের কাছেই AK-47 লকেট ল্যান্সার, 9mm পিস্তল, যেগুলো ছিল অত্যাধুনিক আধুনিক অস্ত্র ছিল আর কি। তো ভাই দিবে এরপরে উঠে ওরা, আমরা যেহেতু ওয়াটার ডোর ক্লোজ, ওয়াটার ডোরগুলো ক্লোজ করে দিছি, আপনার দেখবেন ছাদে উঠার সময় বিল্ডিংয়ে এসকাবার লাইনগুলো আছে, এই যে ওরকম পাইপ, ঠিক ওরকম পাইপ দিয়ে ওনারা ব্রিজে চলে গেছে। ব্রিজে গিয়ে আমাদের ব্রিজের দরজা বন্ধ ছিল, ওনার ব্রিজের দরজা ভেঙে AK-47 ভিতরের দিকে ধরছে, ধরে বলছে যে সবাই সিলিন্ডার করার জন্য। তখন আমরা 26 জন নাবিকই আমরা ব্রিজে ছিলাম, ব্রিজ হলে ওনারা উঠাই, তখন আমরা সিলিন্ডার করছি, সিলিন্ডার এভাবে আমরা সিলিন্ডার করে সবাই বসে গেছি। বসে যাওয়ার পরে তখন ক্যাপ্টেনকে বলো ওকে গো টু সোমালিয়া। প্রথম আমাদেরকে বলছে যে কি না, আপনারা আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আমরা জাস্ট এটা বিজনেস, কোম্পানি টাকা দিবে আমরা তোমাদেরকে ছেড়ে দিব, সুতরাং তোমরা গ্যাঞ্জাম করবো তোমরাই মারা যাবা। 100 দিন ঠিক ভালো ব্যবহার করে না, মাধ্যম মধ্যে ওরা হয়তো ক্রেজি, ওরা সবচেয়ে বড় ব্যাপার হলো যে কি ওনারা ক্রেজি, ওনার নিজেদের লোক নিজেরই মেরে ফেলে। আর 1 সপ্তাহ ধরেন পর পর হয়তো বলবো যে আজকে ক্যাপ্টেন মেরে ফেলবো, কালকে সিভিল ইঞ্জিনিয়ার মেরে ফেলবো টাকার জন্যে, ঠিক আছে। এরপরে তো আমাদের অফিসের সাথে ওনাদের কম্বিনেশন হয়েছে, একটা পর্যাপ্ত মুক্তিপণ দিয়ে ওনারা নিয়ে আসছে।